অপ্রোপ্রিয়েট পারে পারে দৌড়ি আছে, খুবই ভালো লাগিছে। কারণ ইয়াতে সাগর সিস্টেম আছে, যেখানে পানিখিনি শুকাই গেছে, ইয়াতে আপনার পিকনিক খাব আহিব পারে। আর সেই যেহেতু পানি চানি শুকাই গেছে, আপনার সাগর যার প্রয়োজন নয়, ইয়ালই আহক আর এনজয় করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সীমান্তজ ব্লগ। ফ্রেন, মই আজি ভিডিওটো যাওবনের মাজর পরা স্টার্ট করলো। আর মই আছো ব্রহ্মপুত্রর পারত, পৃথিবীর ভিতর আটাইতক সরু দ্বীপ উমানন্দ ব্রহ্মপুত্রর মাজত। সেই উমানন্দর কানত মই আছো। আছে রূপওয়ে, আরও চাক এইবর যাবন। আর আগতে মানুষ যাওবনের খড়ি কাটি যাওবন শুকুয়াই খড়ি হিসাবে ব্যবহার করে যাওবন। আর সেই যাওবনের মাজত মই আছো। আর ইয়ারে এটা পরিবেশ চাক, ইমান ধুনীয় পরিবেশ, আহি খুবই ভাল লাগিছে। ইয়াত আমি গৈ আছো ব্রহ্মপুত্র নদীর পারে পারে। দেখিছে এইবর পানি শুকাই গেছে, নদীর যেখানে বালি সেইখানে বালি ওলাই গেছে। আর মই এইফালে নাও দেখিছেনে, সেই নাও তাতে উঠিম আর তারপর আপনার দেখাম। আর এইখান দেখিছে, এইখান নাও, কিন্তু এইখান নাও বেয়া হয়ে গেছে, সেই কারণে ইয়াত পেলাই থাকা হয়েছে। এটা সাধারণত নাওখনের আমি বেক পিঠি নেদেখো, ফ্রন্ট পিঠিয়ে দেখো। আর এই আছে নাওখনের বেক পিঠি, নাওখনের যেহেতু পানির ফলে থাকে, সেই পানির ফলে থাকা পিঠন। আর আমি গৈ আছো ব্রহ্মপুত্রর পারে পারে, যেহেতু বালির চাপরি, সেই বালির চাপরিতে গৈ আছো। কিন্তু বালিখিনি পানি শুকাই গৈছে, কিন্তু বালিখিনি শুকুয়া নাই, ইয়াতে পানি আছে, অলপ ভিজা ভিজা হয়ে আছে বালিখিনি। আর দীপেন্দা আগত যে আছে, দীপেন্দা কেনেকুৱা লাগিল আজি নেদেখা ঠাই এটা লৈ আহিছো? হয়, আজি আমি ব্রহ্মপুত্র নদীর পারত আহিছো, গুৱাহাটী আর উত্তর গুৱাহাটীর মাজৰ ঠাইখিনিত। এফালে আছে পৃথিবীর সকলতকৈ সরু নদীদ্বীপ উমানন্দ। আমি এফালে একেবারে ওচৰলৈ গৈ চাম, আপোনালোকে চাই থাকক ভিডিওটো। বালিখিনি যেহেতু শুকাইছে, চাবৰ কাৰণে বহুত ধুনীয়া লাগিছে। আর মই আহি আহি একেবারে ব্রহ্মপুত্র নদীর পাৰ পাই গলো। আর আপনার দেখিছে রূপওয়ে, যেহেতু উত্তর গুৱাহাটী আর গুৱাহাটী সংযোগের রূপ। আর এয়া আপনাদের দেখিছে পৃথিবীর একেবারে সরু নদীদ্বীপ উমানন্দ, যেহেতু ব্রহ্মপুত্রর মাজত অবস্থিত। পারে পারে দৌড়ি আছো, খুবই ভালো লাগিছে। আর ইয়াতে ধুনিয়া পিকনিক খাবর মানে মজার জায়গা, আপনার আহি চাব পারে, ইমান ধুনিয়া প্লেস, মানে বালির চাপরি মানে চারোফালে বগা হবে একদম পরিবেশটা বেলেগ। এয়া দেখিছে নাওবর রখাই থাকা হয়েছে, আর এই নাওর উপর উঠি আপনার দেখাই আছো। আর আমি এটা রখাই থাকা যখন নাও রখাই থাকা হয়েছে, সেই নাওখান উঠিলো। আর ইয়ারপর আপনার দেখাইছো এটা ধুনিয়া ভিউজ। আর মই আছো এই ফেরিটার একদম উপর, আর যিজন ড্রাইভারে ফেরি চলায়, এই ফেরি স্টারিং গাড়ি চলালে স্টারিং থাকে, এখন ফেরি, এই ফেরি স্টারিং। আর মোর পিছফালে আছে উমানন্দ, উমানন্দর মানে নিশ্চয় কাহতে আছো, অলপক্ষণ গলে উমানন্দ পাব। ব্রহ্মপুত্রের পারে পারে দৌড়ি আছো, খুবই ভালো লাগিছে। কারণ ইয়াতে সাগর সিস্টেম আছে, যেখানে পানিখিনি শুকাই গেছে, ইয়াতে আপনার পিকনিক খাব আহিব পারে। আর সেই যেহেতু পানি চানি শুকাই গেছে, আপনার সাগর যার প্রয়োজন নয়, ইয়ালই আহক আর এনজয় করব। আজির ভিডিওটি ইমানে, নেক্সট আকো লগ পাব বেলেগ একটা ভিডিওত। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লব, আর ভিডিওটি কেনেকুৱা পালে কমেন্ট করে।